এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সবচেয়ে বড় খবর, বিজেপি বিধায়কদের ফিল ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ পাঠাবেন মমতা ব্যানার্জি। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকে খবরের দিকে। গত দেড় বছরের দিকটা কাটিয়ে শুক্রবার বিধানসভা বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তিন বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সৌজন্য আরও এক ধাপ এগিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী অনুষ্ঠানে দেখতে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ পাঠাবে মমতা ব্যানার্জি। তেমনই সম্ভাবনা তৈরি হয়েছে বুধবার বিধানসভা সংবিধান দিবসে বৃহত্তর বিরোধী দলনেতা ও তাদের মমতাকে গুরুত্ব দেওয়ার কথা বলছেন মুখ্যমন্ত্রী। এরপরেই বিধানসভার মুখ্যমন্ত্রী ঘরে সাক্ষাৎ হয় মমতা ও শুভেন্দু। না ডাকা নিয়ে বিরোধী দলনেতা তোলে অভিযোগ, জবাব মুখ্যমন্ত্রী বেশ কিছু উদাহরণ দিয়েছিলেন। দলের সদস্য সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ঘটনার কথা উল্লেখ করেছেন।